हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय बांग्ला ब्लॉग चैनल। तो आज के वीडियोटार जन्य आमी पर्सनली खूब 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 एक्साइटेड। एबार तुम्हारा भाबे जे एक्साइटेड क्यों, कारण आज के ये ब्लॉगर मध्य माँ के देखते पावे। एबार तुम्हारा अगेन क्वेश्चन माथाय आसबे जे काकीमा की एखाने आसछे ना, एखाने माँ आसछे ना। तो आमी डिसाइड करेछि एकटा ब्लॉगिंग फॉर्मेट आज के दिनेर जन्य करब, जेखाने किना मारा माँ आमार मामाबाड़ी फैमिली भाई सबाई मिले पुरीते गेछे, तो ओदेरके बोलेछि ओखान थेके ब्लॉग करते। तो किछुटा पोर्शन आमी पुणे थेके ब्लॉग करब, किछुटा पोर्शन ओरा पुरी थेके ब्लॉग करबे, আর দুটোর মিক্স করে আমি এডিটিং করে তারপরে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো আই হোপ তোমরা এটা দেখতে খুব পছন্দ করবে সবাই। মানে যখন আমি ভিডিও দিই কিছু না কিছু কমেন্টস আসেই যে কাকিমাকে খুব মিস করছি, কবে তুমি বাড়ি যাবে, কাকিমাকে দেখতে পারি না এখন ভিডিওতে, খারাপ লাগে। আই আন্ডারস্ট্যান্ড, আমার নিজেরই পার্সোনালি খুব খারাপ লাগে কি মাকে তোমরা দেখতে পাও না এখন ব্লগে। যখন আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম দ্য পশ প্যালেট, তখন আমার সাথে কেউ ছিল না, শুধু আমার মাই ছিল। মা আর আমি মিলিয়ে কুটকুট কুটকুট করে ব্লগ করতাম, মাই আমাকে সব জায়গায় নিয়ে যেত বা মা আমাকে ক্যামেরা ধরে দিত, এরকম করেই আমরা ব্লগ চ্যানেলটা স্টার্ট করেছি। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে, খুবই এক্সাইটিং ভিডিও, কারণ ওরা ওখানে পুরীতে কী করবে আমি জানি না, বাট যাই করবে সব কিছু মিক্স করে সুন্দর করে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেবো। তো বেশি কথা না বলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। সকাল সকাল আমাদের হাউস হেল্প চলে আসে আজকে, মানে ইউজুয়ালি 9টা থেকে 9:30টার মধ্যে আসে, আজকে 10টা বেজে গেছে এখনও আসেনি। এবার আমার তো মাথায় হাত পড়ছে যে যদি না আসে তাহলে আজকে অনেক বাসন আছে, মানে পুরো সিঙ্ক ভরা বাসন আছে। কালকে বিকেলবেলাও উনি আসেনি, তাই বলো ঠিক আছে বিকেলবেলা হয়তো শরীর ভালো লাগেনি আসেনি, বাট সকালবেলাও আসলো না, এরকম কী হয়েছে। এনিওয়েজ এখন লেবু জল বানাবো আর আমি আর অমিতাকে খাবো, তারপরে ব্রেকফাস্ট করবো। অমিতার আজকাল নাকি লেবু জলটা খেতে ভালো লাগে, খুব একটা নাকি ভালো লাগে না, বাট ওর নাকি পেটটা ভালো ফিল হয়। তো আই থট কি ঠিক আছে তো বানিয়ে দিচ্ছি, তো এখন এইগুলো করি তারপর ফিগার আউট করবো যে কী করা যায়, কারণ বাসন কোসন সেরকম একটা নেই, দরকার হলে নতুন বাসন বার করে তারপর সেটাতে হয়তো রান্না করে নেবো, কী করবো দেখছি। আর আমি অমিতকে বললাম যে কয়েকটা বাসন ধুয়ে নিই, বললো এখন ধুস না, অ্যাটলিস্ট 11:30 অব্দি ওয়েট কর, তারপরে না আসলে তারপর দুজনে মিলে হয়তো ধুয়েই নেবো। তো এখন লেবু জল বানানো যাক আর দেন আমি গিয়ে একটুখানি রিল্যাক্স করবো। লেবু জল খাওয়ার পর তুই করতে পারবি না, 10-15 মিনিটের মধ্যে আমি তোকে ব্রেকফাস্ট দিচ্ছি যা। কি বলছিস ঘুমের ঘরে? এখন আমি ব্যালকানিতে বসে আরামসে আমার লেবু জলটা এনজয় করবো। 5-7 মিনিট আমার লাইফে ব্রেক দরকার সকালবেলা, যেখানে আমি চুপচাপ কিছু না করে বসে থাকতে পারি। পরে গিয়ে অমিতের জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করে দেবো, আমি নিজের জন্য যেটা বানাবো সেটাও বানিয়ে নেবো। আর যেহেতু লেবু জল যদি তোমরা খাও তো তোমরা জানবে যে লেবু জল খাওয়ার 10-15 মিনিটের মধ্যে কিছু খেতে নেই, নাহলে অ্যাসিডিটি হওয়ার চান্সেস থাকে। তো ও লেবু জলটা খাক, আমি 10-15 মিনিটের মধ্যে ওকে ব্রেকফাস্ট করে দেবো। এখন আমি এখানে বসে একটু রিল্যাক্স করি, তোমরা যাও গিয়ে দেখো আমার ফ্যামিলি পুরীতে কী করছে, তো যাও। কালকে রাতে আমরা পুরী এসেছি, পুরী এসে আজকে সকালবেলা জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছি। এই যে আমার মা, মা তো খুব সাদা সেজেছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমার বোন আছে পাশে দাঁড়িয়ে, এই যে এখন যাব আমরা অটো ধরতে, অটো ধরে এখন যাব জগন্নাথ মন্দিরে। কি মা, পুজো দেবো? পুজো দিয়েছে, বিকালবেলা আবার সমুদ্রের পাড়ে যাবো, আর আমার ভাইরা সব রেডি হয়ে গেছে। এই তোরা আসবি না? সবাই আমরা বাইরে বেরিয়ে এসেছি, এখন অটোর জন্য দাঁড়িয়েছি। আনফর্চুনেটলি কোনো রাস্তা অটো খুঁজে পাচ্ছি না, দেখা যাক। আমার ভাইরা সব অ্যাড্রেস করে বেরিয়েছি আজকে, এটা অ্যাকচুয়ালি একটা রিজন আছে, রিজনটা তো আপনাদের সবাইকে বলছি। আমরা এই ড্রেসটা কিনেছিলাম দিদি সঙ্গীতের নাচার জন্য, পারফরমেন্স ছিল আমাদের, তো সেই ডান্সটা আমরা করতে পারিনি কোনো কারণে, এটা হারিয়ে গেছিলো। তো বিয়ের পর আবার খুঁজে পেয়েছি, আর পেয়েছে তো পেয়েছে মাই, খুঁজে পেয়েছে মাই, এটা করছে মাই হারিয়েছে মাই খুঁজে পেয়েছে। পরে বলছে না না আমারই দোষ, আমি খুব মানে ভুলে কোথায় রেখে দিয়েছিলাম, আর সেই কারণে আমরা পড়তে পারিনি। জগন্নাথ মন্দিরে সবাই পড়ে যেতে পারছিস, বলছে জগন্নাথ ঠাকুর চেতো নাকি আমরা এই পাঞ্জাবি পরে পুজো দিতে যাই, তো সেই কারণে নাকি আমরা খুঁজে পেয়েছি পাঞ্জাবি। ফাইনালি আমরা অটো পেয়ে গেছি, বসে গেছি এখন ডিরেক্ট জগন্নাথ মন্দিরে।
ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। এই যে মা, একটু জোরে হাঁটো মা। এই যে মন্দির, জগন্নাথ মন্দির। তো যাই হোক, মন্দিরে এখন ঢুকবো। যত সম্ভব মন্দিরে ঢোকার আগে চটি চটি খুলতে হবে। আচ্ছা, ওখানে গিয়ে, তাই তো? তো আমরা এখন যাব চটি খুলতে। চটি খুলে ফোন রেখে, বিকজ ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেবে না, ফোনটাকে জমা রেখে দিয়ে আমরা ভিতরে ঢুকছি। এই যে সবাই দেখতে পাচ্ছে মন্দির, এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তোমরা দেখতেই পেলে মা, ভাই, আমার ফ্যামিলি, মা ভাই লোকেরা সবাই কি করছে। ব্যাক ইন পুনে আমি কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের বললাম সকালবেলা আমাদের যে বাসন মাজা মাসি আছে সে আসেনি, আর অমিতা আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি অফিসে খুব চাপ ছিল। তো আমি লাঞ্চ প্রিপেয়ার করছি। লাঞ্চ আজকে কী কী আছে? নর্মাল রাইস আছে যেটা আমার করা হয়ে গেছে। এখানে হচ্ছিল ডাল, সিম্পল ডাল, বেশি একটা আমি ভালো কিছু রাঁধতে পারি না, তোমরা এতদিনে জেনেই গেছো। হ্যাঁ, ডিমের ঝোল করে নেবো, আর যদি অমিত বলে যে না ঝোল করতে ইচ্ছা করছে না, তাহলে আলু সিদ্ধ ডিম সিদ্ধতেই খেয়ে নেবো। তো এটা হচ্ছিল আমার সিম্পল লাঞ্চের মেনু। এখন যাই যে ফটাফট ফ্রেশ হয়ে নি, যতক্ষণ এগুলো সেদ্ধ হচ্ছে তাতে স্নানও করে নি, তারপর অমিত আর আমি বসে খাবো। দেখো এই মাত্র বলে আসলাম যে আওয়াজটা করিস না, কিন্তু স্টিল সে কি থামে না? এখন এখানে বৃষ্টি হচ্ছে, মানে পুনেতে বৃষ্টি হচ্ছে। এটা আমার ফার্স্ট বৃষ্টি পুনেতে, যেটা কিনা আমি দেখছি মানে আসার পরে। আর একবার যখন এসেছিলাম তখন আমরা মহাবলেশ্বরে গেছিলাম, তখন খুব বৃষ্টি হয়েছিল, সব বন্ধুরা মিলে গেছিলাম, খুব মজাও হয়েছিল, বাট খুব বৃষ্টিও হয়েছিল। তো খুবই ভালো লাগছে ওয়েদারটা, দেখো কি সুন্দর লাগছে। বৃষ্টি হলে আমার হেভি মজা লাগে, আমার বৃষ্টি হলে হেভি মজা লাগে, আর আমার মার বৃষ্টি দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কাপড় শুকাবে না, এই হবে না, সে হবে না। মা অলওয়েজ বৃষ্টি দেখলে বলতো উফ বৃষ্টি হচ্ছে কেন, আর আমি বৃষ্টি দেখলে হেভি আনন্দ পেতাম, হেভি। সিজনের প্রথম বৃষ্টি হলো পুনেতে, সাডেন হলো, বুঝলাম না কেন ওরকম আচমকা হয়ে গেলো। কালকেও যদিও একটু হয়েছিল, বাট আজকে আচমকা এমন বৃষ্টি হলো, প্রায় অলমোস্ট সাইক্লোন টাইপ হলো। কেন বলছি, মানে কি ব্যাক ক্যামেরা অন করে তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই কমন ব্যালকনি, যেখানে আমাদের অ্যামাজনের সব পার্সেল এসেছিলো, সেই সব এমটি বক্সেসগুলোকে আমি এক কোনা দিয়ে সাইড করে এতটা ডিস্টেন্স আমি রেখে দিয়েছিলাম। রিয়াঙ্কা তখন ওয়াশরুমে ছিল, আমি এখানে তখন এসেছি দরজাটা বন্ধ করতে ব্যালকনির। আমি দেখছি এগুলো পুরো এরমভাবে ঘুরছে, এই যে রেলিংটা দেখতে পাচ্ছ এই অবধি এগুলো এরমভাবে ঘুরছিলো, লিটারালি ঘুরছিলো। এই যেগুলো ছিল এই সবগুলো ওখানে আস্তে আস্তে এতটা এরমভাবে প্যাকিং করা ছিল, এক সাইড অবধি, বাস এই ডিস্টেন্স অবধি ছিল রাখা, এখান থেকে নিয়ে এতটা, এখানে সব ছিল, ওখান থেকে ঘুরে 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 সব এইসব জায়গায় এসছে। বিশাল বৃষ্টি হচ্ছে, আবার আমি দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে যে আর একটা বৃষ্টি হচ্ছে। তুমি যদি দেখো ওই এই বিল্ডিং, এই দুটো বিল্ডিংয়ের পিছনে যদি দেখো, ওখানে দেখছো পুরো ধোঁয়াশার মতন, তার মানে বৃষ্টি সেটা আসছে, এটা দেখা যায়। আর ম্যাডাম এখন স্নান টান করেছে, ঠাকুরকে খেতে দিচ্ছে, ঠাকুরকে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খাবো। কত দিন ধরে আমি সেম জামা প্যান্ট পরে 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 পুরো হাঁপিয়ে গেছি। তো আজকে ফাইনালি একটা নতুন সালোয়ার বার করে পরলাম। অনেক কটাই জিনিস আমি অর্ডার করেছি, কারণ পুনেতে আমি সেরকম একটা জামা প্যান্ট আনিনি, অল্প নিয়েছিলাম, ভেবেছিলাম এখানে এসে অর্ডার করে দেবো। তো আজকে ভাবলাম যেটা খুলি খুলে পরি, ইউজুয়ালি বাড়িতে কুর্তি পরি না, বাট পরলেও কোনো অসুবিধা নেই, তো আজকে এটা খুলে পরলাম। আমি আর অমিত এখন যাবো লাঞ্চ করবো, তোমরা যাও দেখো আমার ফ্যামিলি পুরীতে কী করছে, তো যাও ওখানে। তো আমরা পুরীতে এসেছি, আমার দিদি আমাকে খুব বাজেভাবে প্রেশার ক্রিয়েট করেছে, প্রেশার ক্রিয়েট করে বলছে তো ব্লগ করতে হবে, আমি ব্লগে ছাড়বো, আমি জানি না কী বলতে হয়, আমি খুব আনপ্রফেশনাল, ক্যামেরার সামনে কথা বলতে পারি না, তো একটু চেষ্টা করছি। উপর মহলের থেকে চাপ এসছে আর সবাই এসছে এখন ফটো তুলতে, সবাইকে দেখিয়ে দে, ফটো তুলতে ব্যস্ত সবাই। এই যে আমার ফ্যামিলি, এই যে আমার মা, কখন কখন থেকে মাছ সমুদ্রে গিয়ে ছবি তুলে যাচ্ছে, সমুদ্র থেকে হট করে আবার উপরে উঠে আসলো, উঠে এসে আবার পোজ দিচ্ছে। এই যে আমার ভাই, যার এক ভাই যে কোনোদিন ক্যামেরার সামনে আসে না, দিদিকে দেখো, এটা হচ্ছে আমার মায়ের দিদি, আর এটা আমার ছোট্ট বোন। ঠিক আছে, সবার মনটা খুবই খারাপ, ওর মা বাবা ভাই সবার,
তাই আমি সবাইকে নিয়ে খুব আনন্দ করব বলে এখানে এসেছি, যাতে একটু মনটা ঠিক হয়। তার জন্য মাছ সমুদ্রে চলে গেছে ছবি তুলতে, খুব আনন্দ করছে। তার সাথে সবাই আরেকটা জিনিস বলার আছে, আমাদের মাঝখানে মিষ্টি দিদরা আছে কিন্তু আনফরচুনেটলি এখন রুমে আছে, এখানে আসতে পারিনি। আমি তো ওয়ালিদিকে ভীষণ মিস করছি, নিচে যাই ঘুরি, শুধু ওই বলতে চাই শুধু টোটোতেই থাকি, সরি শুধু স্কুটিতেই থাকি, তারপর বাড়ি চলে আসি। সেই জন্য সেটা সাজতে এখন মানে অতটা বেশি ভালো লাগে না, মনে হয় কিছু ঠিক আছে টুকটাক সিম্পল। বেশি না সাজলি ঠিকই লাগে, বেশি সাজলি তোকে ব্যাটা পুরুষ হয়ে যাবে, একদম বাজে কথা বলবি না। তো টুকটাক একটু সিম্পল সেজে নিই, তারপর ওর আমি কি যাই গিয়ে একটু চা, ও চা খাই, আমি একটু ঘুরে ঘুরে বেড়াই, এটাতেই আমার মজা। যদিও আজকে আমাকে মন্দিরে নিয়ে যাচ্ছে, কারণ আমি পুনেতে আসার পরে কোনো মন্দিরে যাইনি, তো আমাকে আজকে বলেছে মন্দিরে নিয়ে যাবে, তাই তো? হুম, দত্তা মন্দির। ঠিক আছে, ঠিক লাগছে বল? হ্যাঁ ঠিক লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে আসার পর ভেবেছিলাম অনেক মারাঠি জিনিস শিখবো, মানে মারাঠি ল্যাঙ্গুয়েজে অনেক ওয়ার্ড শিখবো, এই করবো সেই করবো। সকালবেলা থেকে মাসি আসেনি, মাসি না আসলে আমি কার কাছে শিখবো মারাঠি? আর তো কেউ নেই, অমিত তো কিছুই জানে না, শুধু স্নেহাল আছে যাকে আমি কল করে জিজ্ঞেস করতে পারি, বা সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। তো মাসিকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে এটা কী ওটা কী, এইভাবে আমি একটু মারাঠি শিখছিলাম, মাসি আসা বন্ধ করে দিয়েছে, তো আমার আজকে আর শেখাও হয়নি। মাসি অ্যাকচুয়ালি কালকে বিকেলেও আসেনি, আজকেও আসেনি, জানি না কী হয়েছে মাসির, কালকে আসবে কি আসবে না ভগবান জানে। কালকে না আসলে কী করবো আমরা? আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বা তোমরা কি জানো কালকে কি হয়েছিল? কালকে আমরা যখন মানে স্কুটি নিয়ে বেরোচ্ছিলাম, তখন এই যে রয়্যাল এনফিল্ডটা আছে যেটা আমি প্রত্যেকদিন দেখি আর ভাবি এটা কার এটা কার, তারা বেরিয়েছিল। এটা একটা ছেলে আর তার একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড কি বউ আমি জানি না, আর দুজনে মিলে আমাদের সাথে সাথেই বেরিয়েছিল। অমিত ওই ছেলেটা বলে হ্যাঁ, তাই না? আর অমিত বলছিল রেস্ট করবো, রেস্ট করবো, বলছি না আরে দরকার নেই, কোনো দরকার নেই, মনে আছে? পাত্তা দিচ্ছে না, তাতে গিয়ে উঠে নিই, এটা সবথেকে টেনশনের ব্যাপার। যদি আঙ্কল সেটা তুই যাই চড়াবি, আমি হ্যাপি, বাট আমি বলছি দেখা হয়েছে তোদের সাথে। রিয়াঙ্কার ওঠা ইজ ইকুইভ্যালেন্ট টু মাউন্ট এভারেস্ট চড়া, বেশি কথা বলিস না, চল ক্যামেরা। আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি আর উপরে যাচ্ছি, সুপার ডুপার এক্সাইটেড, এই ফার্স্ট টাইম পুরীতে এসে মন্দিরে যাচ্ছি। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম আরতিটা দেখে, তো ভেতরে বেশি ব্লক করতে পারিনি কারণ আরতি চলছিল, এখান থেকে বেরিয়ে তারপর আবার ব্লক করছি। আমরা এখন মাছের দোকানে এসেছি, কারণ অমিতা নাকি খুব প্রন খেতে ইচ্ছে করছে। বাইরে তোমরা যদি না জানো আমার প্রনে অ্যালার্জি আছে, মানে বড় চিংড়ি মাছ আমি খেতে পারি না, তো আজকে অনেকে একা একা খাবে আমাকে ছাড়া, তাই তো? সবাই কিন্তু বাঙালি, এখানে বুঝে সবাই বাঙালি, তো কি আমি তো সত্যি কথাই বললাম। আমাদের এখান থেকে মাছ কেনা হয়ে গেছে, কিন্তু কি জায়গার নাম কি, যদি মাছ কিনতে চাই তাহলে আসতে পারে, অনেক 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 মাছ আছে। সবাই জানে ওয়াকারে যারা থাকে তারা সবাই জানে এখানে মাছের দোকান কোথায়, ওয়াকারে। যাই হোক, এখানে কই মাছ তারপরে কাঁকড়া সব দেখতে পেলাম, তো বেশ মাছের ভ্যারাইটি ভালোই আছে। পরে যদি আমি কিছু খাই এখান থেকে নিতে পারবো। এখন মাছ বানাতে যা যা লাগবে সেটা আমরা নিতে এসেছি, আর এখানে একটা সবজির যে দোকানটা আছে যেখানে ম্যাক্সিমাম টাইমে আমরা আসি ওখানেই এসেছি। আর আই থিঙ্ক সোডাও নেবো কালকে, আমি ওয়াটারমেলন আর সোডা দিয়ে একটা ভালো একটা জুস টাইপের বানাবো, সেদিন স্নেহালদের বাড়িতে গেছিলাম ওখান থেকে আমি এটা শিখে এসেছি। কী কী নিতে হবে আমি আমাদের বাড়ির জন্য? আয় রে বাবা, মাঝে মাঝে একটু ব্লগে আয়, আমি তো পারছি না তোকে বলে বলে। ও বাবা,
কিসে কি কি নিতে হবে? সোনা নিতে হবে, মিন্ট লিভস নিতে হবে। মিন্ট লিভস আছে, ওটা আমি ইউজ করে নেব। আর কি নিতে হবে? ইয়ে ছোলা রসুন। ওটা তো আমার জন্য পিল রসুন নিতে হবে আমার। আর আর কি কোল্ড ড্রিংকস খাবি? কোল্ড ড্রিংকস নিতে হবে, আইসক্রিম নিতে হবে। আইসক্রিম খেয়ে ভালো কথা তো। যা যা সবজির দরকার ছিল নিয়ে নিয়েছি। আজকে অমিত আইসক্রিম নেয়নি আর আমি হচ্ছে সোডা নিয়ে নিই। কালকে আমি ওয়াটারমেলন জুস বানাবো, বাট সোডা ছাড়া বানাবো। আমরা এখানে এসে খুব আনহেলদি লাইফস্টাইল লিড করছি, যেটা আমাদের আস্তে আস্তে একটু স্টপ করতে হবে। তাই জন্য একদমই না, আমি হেলদি, তুই হেলদি। এটা আইসক্রিম দেখে যাবে, এটা তো বলে আইসক্রিম নিবে না। এইটা হচ্ছে হলো মেন রোড, আর এখানে এসে একটা মেয়ে আসলো, এসে মেন রোডে মিডিলে স্কুটিটাকে পার্ক করে এখানে চলে গেল কিছু একটা কিনতে। আমি বুঝলাম না যে কি করলো, মেন রোডে পরে মিডিল রাস্তায় পার্ক করে কেন চলে গেল। এখানে দেখো স্কুটিগুলো সব এই সাইডে রাখা আছে, এই সাইডে রাখা আছে, বাট উনি এসে মিডিলে রেখে চলে গেল। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। কি করলো উনি? কি করলো এটা? এ কিছু বলার নেই সত্যি। এটা হচ্ছে জুয়েল, এটা ভারত রত্ন। চুকাই বাড়িতে এসে এটা হচ্ছে আমাদের ডিউটি। প্রথম হচ্ছে বাসন মাজা, তারপরে হচ্ছে রান্না করো। বাসন মাজার ডিউটি যদিও আমাদের না, বাট আজকে যেহেতু মাসি আসেনি তো এই জন্য কোনো অপশান নেই, আমরাই করছি। যতটা পাচ্ছি আমরা করে নিচ্ছি, আর যা যা এক্সট্রা আছে সব রেখেই দিচ্ছি। তুই দেখ আমি কি রান্না করেছি, সেটা তো দেখাচ্ছিস না। বাইরে ওই কিচেনের অবস্থাটাকে একটুখানি ইগনোর করো তোমরা। কিছু কথা বলতে চুপ করে আছিস কেন? মন ব্রত, মন ব্রত বল তো কি রান্না করেছি। সসেজেস, ক্যারেটস, and yellow pepper, and some corn. Corn? Corn kotha? Oh, acha, je corn amar corn diyeche abar. Ar ei sathe upore ki jabe bol? Ei sathe upore jabe Italian mix, oi ek konay boshe ache. Ei je boshe ache Italian mix, oregano, chili flakes, corn. Corn mone hoy ekor proti. Tu dhore koi boli corn. Corn mone hoy ekor proti. আবার অনেক 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 আগে খাওয়া হয়ে গেছে, আর এখন অমিত খেতে বসছে। আমি হচ্ছে এমন একটা মানুষ যে সাড়ে আটটা সাড়ে নটার সময় খেয়ে খুব শান্তি পায়, আর অমিত হচ্ছে এমন একটা মানুষ যে যদি সাড়ে আটটায় খায় তাহলে সে কান্না করতে স্টার্ট করে দেবে। এত জোরে জোরে পিটেছিস কেন? কি করে ব্লগ করবো? তো ব্লগের জন্য আমি খাওয়া বন্ধ করে দেবো। তুই খাওয়া বন্ধ করার জন্য না, তুই এত জোরে জোরে পিটাবি নর্মাল? ওটা কি করেছে সেটা তো দেখা লোককে। তুই দেখা, তুই আয় না, আমি কি করে দেখাবো। বল এবার কি রান্না করেছিস আজকে? শুকলে লোকে বুঝবে না। প্রন 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 ফ্রাই, প্রন ফ্রাই যেটা কিনা আমি ছুতেও করাবো না, অ্যালার্জি আছে। উইথ মশালা, হ্যাপিনেস ইজ দি স্মেল অফ ডিনার। ঠিক আছে, এটা দেখা, এটা হচ্ছে কলকাতা স্পেশাল বাসন্তি পোলাও। ওয়াও, হ্যাপি? আই এম ভেরি হ্যাপি। তুই একটা কাজ করে দে, হ্যাঁ বল, কোল্ড ড্রিংকস খাবি? হ্যাঁ দিচ্ছি আমি, আমি জানি তুই এটাই বলবি যে কোল্ড ড্রিংকস খাবি। বাই বাই। তো এখন ওকে ডিনারটাকে ভালোভাবে এনজয় করুক। আমাদের জার্নি এখানে শেষ, আমরা স্টেশন পৌঁছে গেছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন আমরা বাড়ির দিক রওনা দিচ্ছি। এতটা হাঁপিয়ে গেছি ব্যাগ টানতে আনতে, আমরা ভাইরা সবাই মারা একদম, মানে খুব টায়ার্ড, এখন ট্রেনে উঠে কখন বাড়ি যাবো, সবাই খুব মানে মন খারাপ, মন খারাপ, মন খারাপ, টায়ার্ড। এ বাবা, একজন ক্যামেরায় আসেনি, ঠিক আছে, কি হবে যাই না। সবাই টাটা করে দাও, আর দিদির চ্যানেল, দিদির চ্যানেল লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আমি একটা নতুন জিনিস ট্রাই করলাম আজকে এই চ্যানেলে, জানি না কেমন রেসপন্স আসবে, কেমন তোমাদের লাগলো কি কেমন লাগলো না, বাট ভাবলাম প্রথম একটা জিনিস ট্রাই করি। আর যেহেতু তোমরা সবসময় বলছিলে যে কাকিমাকে মিস করি, মাকে মিস করো, বারবার আমার কমেন্ট সেকশনে আসছিলো, তো ভাবলাম এই একটা জিনিস ট্রাই করি। অ্যান্ড আই হোপ তোমাদের দেখতে ভালো লেগেছে, ভালো লাগলে ফিউচারে হয়তো একটা দুটো কোনোদিনও বানিয়ে দিতে পারি, সেটা তোমরা আমাকে সাজেস্ট করো। এনিওয়েজ ভিডিওটাকে ভালো লাগলে জানো তোমরা কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।
chasing some.